আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, একজন মুফতি এবং অথেন্টিক ইসলামিক নলেজ ওয়েবসাইটের একজন ইসলামিক কন্টেন্ট রাইটার। আপনাদের সকলকে কোরআনের তর্জমা শোনার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে সূরাতুল কাফিরুনের প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতের অনুবাদ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন সূরাতুল কাফিরুনের অনুবাদ শোনা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরেরা, হে কাফেরগণ। কুল শব্দের অর্থ বলুন, ইয়া আইয়ুহা অর্থ হে। ইয়া আইয়ুহা শব্দটা ব্যবহার করা হয় কাউকে সতর্ক করে আহ্বান করার জন্য। আল কাফিরুন শব্দের অর্থ হল কাফেরগণ, অর্থাৎ কাফেররা, যারা কুফুরি করে তাদেরকে কাফের বলা হয়। অর্থাৎ কেউ ইমানের সাতটি বিষয়ের মধ্যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলো, অথবা কোরআনের কোনো একটা বিষয়কে অস্বীকার করলো, অথবা হালালকে হারাম মনে করলো, হারামকে হালাল মনে করলো, এই জাতীয় যারা কুফুরি কাজ করে থাকে তাদেরকে কাফের বলা হয়। তাহলে সম্পূর্ণ আয়াতের অনুবাদ এমন হচ্ছে যে, বলুন হে কাফেররা। পরের আয়াতটি হলো, লা আবুদু মা তাবুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করে থাকো। লা আবুদু, আমি ইবাদত করি না, মা শব্দ অর্থ যা, তাবুদুন তোমরা ইবাদত করো, অর্থাৎ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। তাহলে সম্পূর্ণ আয়াতের অনুবাদ এমন হচ্ছে যে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পরের আয়াতটি হলো, ওয়ালা আং তুম আবিদুনা মা আবুদ, আর তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। ওয়া মানে এবং লা আন্তুম, তোমরা নও, আবিদুনা ইবাদতকারী, মা অর্থ যা, আবুদ আমি ইবাদত করি, অর্থাৎ আমি যেই এক আল্লাহর ইবাদত করি তোমরা কাফেররা সেই এক আল্লাহর ইবাদত করে থাকো না, বরং তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো। তাহলে সম্পূর্ণ আয়াতের অনুবাদ এমন হচ্ছে যে, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। পরের আয়াতটি হলো, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, আর আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়া মানে এবং লা মানে নয়, আনা শব্দের অর্থ হলো আমি, আবিদুন শব্দের অর্থ ইবাদতকারী, মা শব্দের অর্থ হলো যা, আবাদতুম শব্দের অর্থ তোমরা ইবাদত করো, অর্থাৎ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করে থাকো আমি তার ইবাদত করি না। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত মূর্তির ইবাদত করে থাকো বা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর তোমরা ইবাদত করে থাকো, এই সমস্ত বস্তু, এই সমস্ত মূর্তি, আল্লাহ ছাড়া যা কিছু আছে তার আমি ইবাদত করি না। তাহলে সম্পূর্ণ আয়াতের অনুবাদ এমন হচ্ছে যে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। পরের আয়াতটি হলো, ওয়ালা আং তুম আবিদুনা মা আবুদ, আর তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। এখানে এই আয়াতটি আগেও একবার অতিবাহিত হয়েছে, দ্বিতীয়বার এই আয়াতটা এখানে উল্লেখ করা হয়েছে গুরুত্ব বোঝানোর জন্য। ওয়া মানে এবং লা মানে নয়, আন্তুম মানে তোমরা, আবিদুনা ইবাদতকারী, মা শব্দ অর্থ যা, আবুদ শব্দ অর্থ আমি ইবাদত করি, অর্থাৎ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, অর্থাৎ আমি আল্লাহর যেইভাবে ইবাদত করে থাকি তোমরা আল্লাহর সেইভাবে ইবাদত করো না, বরং তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো, অথবা তোমরা আল্লাহর এমন ইবাদত করো যেইভাবে আল্লাহ নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন, যেভাবে আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন ওইভাবে তোমরা আল্লাহর ইবাদত করো না। তাহলে সম্পূর্ণ আয়াতের অনুবাদ এমন হচ্ছে যে, আর তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। পরের আয়াতটি হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আর তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। লাকুম শব্দের অর্থ তোমাদের জন্য, দিন নুকুম অর্থ তোমাদের দিন, ওয়া মানে এবং লিয়া মানে আমার, দিন শব্দের অর্থ হলো দিন। এখানে লাকুম দিন হুকুম তোমাদের দিন, তোমাদের দিন শব্দ দ্বারা আরেকটি অর্থ উদ্দেশ্য নেওয়া হবে, সে অর্থ হলো যে তোমাদের কর্মফল, তোমাদের হিসাব, অর্থাৎ তোমাদের হিসাব, তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমার কর্মফল, আমার হিসাব আমার জন্য। তোমরা যে কাজ করো
তা থেকে আমি দায়মুক্ত, আমার কোনো সম্পর্ক নেই। আর আমি যা করি, আমি যেই আল্লাহর ইবাদত করি, আমি যা কিছু করি তা থেকে তোমরা দায়মুক্ত, ও আমি যা করি তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পূর্ণ আয়াতের অনুবাদ এমন হচ্ছে যে, আর তোমাদের কর্মফল তোমাদের হিসাব তোমাদের জন্য, আর আমার কর্মফল আমার হিসাব আমার জন্য। আশা করি আপনারা সূরাতুল কাফিরুনের অনুবাদ সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতিটি আয়াত সুন্দরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।